আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং হিল নিক্ষেপ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহ বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও, তার এই সম্পদ সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনো কাজে আসবে না। সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নির্বাপিত করছে, সাথে ওয়ামরাতুহু তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করতো, হাম্মালাতাল হাতাব খড়কুটা বহন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো, ইজিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটাতে আযাব দেওয়া হবে নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম, যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে, এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে, ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবী যদি তর্ক করতেন না, স্বল্পভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেন না, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পৌঁছাতে দেননি। আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল, আর রাহিকুল মাখদুম বইয়ের মধ্যেই আছে, পড়ে দেখছে আল্লামা সফিউর রহমান মোবারক রাহিমুল্লাহ রচিত আর রাহিকুল মাখদুম, যেটা 1180টা বা 85টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এই বই, এখানেই লেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেয়েছিলেন, কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন, আল্লাহ জাহান্নামে জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও, এটা বদদোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না, প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়াও করেছেন, প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা দেড় দুই মাস ধরে বদদোয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা, রাজি একটা ঝর্ণার নাম, একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন, এই দশজনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয়। তিনজন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন, তাদেরকে বলে তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দেব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন, তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন, নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেলল, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না,
আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খোবায়েব রাদিয়াল্লাহু আনহুর নাম জানেন, যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে শূলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শূলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও, সে বলেছে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই, এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে। সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না, বক্তুলহুম বাদাদা তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের রূপে পড়েছে, বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে, বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে। আসলে ঘটনাটা বদরের পরে সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে। সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাত প্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন, বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে, যে পাশেই আমাকে পাশ ফিরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই। তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোষ্ঠের টুকরায় বারাকা দিতে পারেন, তাকে এভাবে শহীদ করা হয়। এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল, খোবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদদোয়া করেছেন এই কমকে যেন আল্লাহ পাক ধ্বংস করেন। ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায়, এর নাম বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা একটা জায়গার নাম, যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে 70 জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে ট্র্যাপে ফেলে। এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মঙ্গলরা, এদিকে রোমকরা, বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভাবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে, মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র 40 দিনের ব্যবধানে 10 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সবাই মুসলিম। একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই, ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন, দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল। তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসীয় খলিফাকে তখন হেসড়ে নিয়ে এসে বলছে কি চাও, সে বলছে আমি পিপাসার্থ পানি চাই। কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দূর থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে, বলছে খাও এগুলো পান কর। ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল, ওই যে হালাকু খায়ের নাম শুনেছেন, চেঙ্গিস কাহালাক ওদের বংশধর, সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে, এই ধন সম্পদগুলো তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করবে, এখন এগুলো খাও পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে বদদোয়া করেছেন, এই ব্যক্তির সম্পর্কে বদদোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ, আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে, সে বলছে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পারছি না, সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে, ওই যে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সেজদা দিয়েছেন,
উকবা বিন আবি মুঈদ একজন কাফের, ও যে উটের বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালটাকে ঠেসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না, এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচণ্ড কষ্ট পেলেন এই দিন, প্রচণ্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈদ, উতবা, শাইবা, রাবিয়া, নাম উল্লেখ করতে থাকলেন, আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিন। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, উচুক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই, দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু দোয়া করলেন, এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে, আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা সবগুলা বদরের কূপে, এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, তোমরা কি তোমাদের যাজা পেয়ে গেছো? তখন সাহাবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়ে, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন, অবশ্যই তারা আমার কথা শুনছে। এখন আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কা ছড়াতো। তার নাম আশনাক বিন শরীফ, একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে।